আসসালামু আলাইকুম বিএসডিসি আপনাদের সবাইকে স্বাগতম জাপানের সাকুরা ফুলের নিজের দ্বারা তৈরি করতে একটি লোসন সম্পর্কে আজকে বিয়তোতে জানাবো আজকে যে লোসুন সম্পর্কে জানতে চাচ্ছি এই লোসুনটির মূল্যটা অনেকটাই কম আই লসুনটিকে মুখে ব্যবহার করা যাবে আই লসুন ত্বকের জন্য অনেক উপকারী বিশেষ করে শীতের মৌসুমে বা শুষ্ক মৌসুমে স্কিনের জন্য এই লোসুনটি অনেক উপকারী জাপানের সাকুরা ফুলের নিচে দ্বারা তৈরি তো এই লোসনটি কী কী উপকারিতা রয়েছে এটা কখন কিভাবে ব্যবহার করতে হয় তা সব কিছু আজকে বিবত জানিয়ে দেব তাই দয়া করে সম্পূর্ণ বিটি দেখতে থাকুন এই মুহূর্তে আপনার যে লোসুনটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইকো ব্যান্ডের জাপান সাঁকুড়া লোশন লাইকো জাপান শাকুরা লোশনটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্লোনাস ল্যানেসিয়ানা ফুলের নির্যাস এবং কি রয়েছে নায়াসিনামাইট যা ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে এবং কি ত্বকে কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং কি স্কিনকে উজ্জ্বল করবে পাশাপাশি এই লোশনটি স্কিনকে নয়শিংয়ের কাজ করে এবং কি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে কাজ করে স্কিনকে মশ্চারাইজ করে এবং কি স্কিনকে আগের থেকে স্মুথ এবং কি সফট করা খেতে কাজ করে থাকে লাইকোব্যান্ডের এই জাপান শাকুরা লোশনটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এটা ত্বকে শুষ্কভাব এবং কি রুক্ষভাব দূর করে আই লোশনটিকে যেহেতু মুখে ব্যবহার করা যায় সে কারণে এটা মুখে শুষ্কতা এবং রুক্ষতা দূর করার ক্ষেত্রেও কাজ করে আই লোসুনটিতে শাকুরা ফুলের নিয়ে সে মুখে নায়া সিনেমায় থাকার কারণে এটা ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে স্কিনকে নরিশিং করার ক্ষেত্রে কাজ করে পাশাপাশি এই লোশনটি আপনার ত্বকে কা কমাতেও সাহায্য করে দীর্ঘ সময় রোদে থাকার কারণে স্কিন অনেক সময় কালো দাগ পড়ে যায় বা বিভিন্ন কারণে স্কিনে আস্তে আস্তে কালো দাগ পড়তে শুরু করে সেই কালো দাগগুলো আস্তে আস্তে কমাতে এই লোশনটি কাজ করবে পাশাপাশি এই লোশনটি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করার ক্ষেত্রেও কাজ করে এবং কি স্কিনকে আস্তে আস্তে উজ্জ্বল করে এই লোশনটিকে কখন কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি এই লোশনটিকে আপনার যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এই লোশনটিকে পরিমাণ মতো নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে আলতো করে মেসাজ করে ব্যবহার করতে হবে এই লোশনটিকে আপনার মুখে ব্যবহার করতে পারবেন গলাতে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার চাইলে হাতে পায় এই লোশনটিকে ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লোশন নিয়ে আলতো করে ম্যাসেজ করে ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত এটা ত্বকের সাথে পুরোপুরি মিশে না যায় এই লোশনটির টেক্সচার হচ্ছে নন গেসি টেক্সচার এই লোসুনির টেক্সচারটা অনেকটাই পাতলা আর একটু ঘন হলে হয়তো বা ভালো হতো তবে আমার কাছে একদম খারাপ লাগেনি লাইকো ব্র্যান্ডে জাপান সাকুরার এই লোশনটিকে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তবে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তারা এই দূষণটিকে ব্যবহার করা পড়বে প্রথমে কানের পিছনে তিন দিন ইউজ করে দেখবেন যেটা স্কিনে শ্যুট করে কিনা তারপরে পুরো মুখে ইউজ করবেন বা পুরো শৈলে ইউজ করবেন লাইকো ব্র্যান্ডের আসল পণ্যগুলো চেনার জন্য এখানে একটা এক্সট্রা করে বার কোড দেওয়া আছে এবং বার কোডের নিচে একটা সিক্রেট কোড দেওয়া আছে প্রথমে স্ক্যাচ করে সিক্রেট কোডটি তুলে নিতে হবে তারপর কিউআর অ্যান্ড বার কোড স্ক্যানার দিয়ে এই কোডটিকে স্ক্যান করে নিতে হবে এই কোডটিকে স্ক্যান করার পরে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ঢুকে এই সিক্রেট কোডটি সাবমিট করে চেক করে দিতে পারবেন আপনার পণ্যটি আসল না নকল এছাড়া লাইকো ব্র্যান্ডের আসল পণ্যগুলো কেনার জন্য বিবেন বক্সে একটি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনার সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো পাঁচ থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটিকে কিনতে পারবেন এছাড়া বক্সে আমার নাম্বারও দেওয়া আছে আপনার চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করেও এই পণ্যটিকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিমেন্ট বক্সে আমার ইমুমুখী হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে